চলন্ত অটোতে গাছ পড়ে নিহত এক আহত আরো দুই ঘটনা অমরপুর ওমপি সড়কে রঞ্জিত কলোনি এলাকায় রবিবার বিকেল 3:30 নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনাটি আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা অমরপুর ওমপি সড়কে চলন্ত অটোতে গাছ পড়ে মৃত্যু হলো একজনের এবং আহত আরো দুইজন রবিবার বিকাল 3:30 ঘটনাটি ঘটে বীরগঞ্জ থানাধীন অমরপুর ওমপিনগর রাস্তার রঞ্জিত কলোনির স্টিল ব্রিজের সম্মুখে রবিবার ছিল বামপুর বাজারের হাটবার রঞ্জিত কলোনি থেকে 6 থেকে 7 জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী অটো গাড়ি বামপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে স্টিল ব্রিজ পেরিয়ে কিছু দূর এলে রাস্তার পাশে অবস্থিত একটি শুকনো গাছ গাড়ির মাঝ বরাবর ভেঙে পড়ে এতে অটোর সামনের আসনে বসা মনীন্দ্র কুমার জমাতিয়া সেবাভক্ত জমাতিয়া এবং কৃষ্ণপ্রসাদ জমাতিয়া আহত হয় রাস্তায় চলাচল করা অন্যান্য গাড়ির যাত্রীরাও উদ্ধার করে তিন যাত্রীকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে আমি তো টিটিদান যাইতেছিলাম আর কি আজকে বাজার পাড়া ছিল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তো দেখি রাস্তার মধ্যে দাঁড়া হয়ে রয়েছে আর কি গাড়ির মধ্যে গাছ গাছের উপরে আরে গাড়ির মধ্যে গাছ পড়ছে কোন জায়গার ঘটনাটা বামপুর ওই শুনেছি 20টার আগে অমরপুর হাসপাতালে তাদের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মনীন্দ্র কুমার জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করে অপর আহত যাত্রী সেবাভক্ত জমাতিয়ার অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেলা হাসপাতালে রেফার করে দেয় এবং মহকুমা হাসপাতালে অপর আহত যাত্রীর চিকিৎসা চলছে কিন্তু রহস্যজনকভাবে চালকসহ অটো গাড়িটি পালিয়ে যায় অটো গাড়িটির নম্বরও জানা যায়নি এই ঘটনায় এই রাস্তায় চলাচলকারী যান চালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কারণ অমরপুর থেকে ওমপিনগর পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য গাছপালা অনেকদিন যাবৎ বিপজ্জনক হয়ে রয়েছে এ নিয়ে সংবাদ মাধ্যমেও লেখালেখি হয় প্রচুর কিন্তু কে শুনে কার কথা পাশাপাশি বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে বহুবার সংবাদ পরিবেশন হলেও টনক নড়িনি সংশ্লিষ্ট দপ্তরের অতি সত্বর এই বিপজ্জনক গাছগুলি যদি কাটা না হয় তাহলে আরও প্রাণ ঝরবে এমনটাই অভিমত সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড